আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে আবারো একবার স্বাগত আশা করি প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো আমরা এর আগের সবগুলো ক্লাসে খাদ্যপুষ্টির অধ্যায়ের মূল বিষয়গুলো পড়েছি আর আজকে আমরা জানব সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমরা জানি খাদ্যপুষ্টির অধ্যায়ে মূলত তিনটি অংশ আমিষ শর্করা স্নেহের একটি অংশ ভিটামিনের একটি অংশ এবং খনিজ লবণ এবং পানির অপর একটি অংশ তো আমরা প্রথম ক্লাসে মূলত প্রথম অংশ অর্থাৎ আমিষ শর্করা স্নেহের অংশ থেকে একটি সৃজনশীল সম্পর্কে জানব তো দেখো এখানে আমি একটি নমুনা সৃজনশীল প্রশ্ন লিখেছি প্রশ্নে বলা আছে তনিমার বয়স 5 বছর স্বাভাবিকের চেয়ে তার বৃদ্ধি অনেক কম সে প্রতি সপ্তাহে 80 গ্রাম স্নেহ এবং 50 গ্রাম শর্করা গ্রহণ করে এর আলোকে ক নম্বরের প্রশ্ন দেওয়া আছে আমিষ কি আমরা জানি আমিষ হলো একটি প্রধান খাদ্য উপাদান তোমরা যদি লেখো আমিষ হলো একটি প্রধান খাদ্য উপাদান তাহলেও তোমরা নাম্বার পাবে কিন্তু আরো ভালো হয় আরো অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি তোমরা লেখো আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ খ নম্বরের প্রশ্ন দেওয়া আছে চালকে শ্বেতসার জাতীয় পদার্থ বলা হয় কেন আমরা জানি চাল এমন একটি খাদ্য যার মধ্যে শর্করা স্নেহ আমিষ খনিজ লবণ পানি ভিটামিন প্রতিটি উপাদান বিদ্যমান কিন্তু চালে 79% শর্করা বা শ্বেতসার থাকে যদিও চালে সকল খাদ্য উপাদান বিদ্যমান কিন্তু চালে যেহেতু শর্করা বা শ্বেতসারের পরিমাণ সবচেয়ে বেশি তাই চালকে শ্বেতসার জাতীয় পদার্থ বলা হয় 3 নম্বর প্রশ্নে বলা আছে তনিমার গৃহীত খাদ্য হতে সে মোট কত কিলো ক্যালোরি শক্তি পায় প্রশ্ন করেই বোঝা যায় এটি একটি অঙ্ক আমরা জানি 1 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4 কিলোক্যালোরি শক্তি আর 1 গ্রাম স্নেহ থেকে পাওয়া যায় 9 কিলোক্যালোরি শক্তি তাহলে আমরা যদি এটা অঙ্ক হিসেবে করি তাহলে দেখো আমাদের উত্তর হবে 1 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4 কিলোক্যালোরি শক্তি অতএব তনিমা গ্রহণ করে 50 গ্রাম শর্করা 50 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 50 × 4 কিলোক্যালোরি শক্তি অর্থাৎ 200 কিলোক্যালোরি শক্তি একইভাবে 1 গ্রাম স্নেহ থেকে পাওয়া যায় 9 কিলোক্যালোরি অতএব 80 গ্রাম স্নেহ থেকে পাওয়া যায় 9 × 80 কিলোক্যালোরি শক্তি অর্থাৎ 720 কিলোক্যালোরি শক্তি তাহলে আমরা এই অঙ্ক থেকে পেলাম যে 50 গ্রাম শর্করা থেকে তনিমা পায় 200 কিলোক্যালোরি শক্তি এবং 80 গ্রাম স্নেহ থেকে তনিমা পায় 720 কিলোক্যালোরি শক্তি তাহলে আমাদেরকে বের করতে হবে সে মোট কত কিলোক্যালোরি শক্তি পায় তাহলে আমরা যদি এখন লিখি অতএব তার খাদ্য থেকে সরি আমরা এখানে একটু অন্যভাবে লিখে দেই তনিমার গৃহীত খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ 720 যোগ 200 কিলোক্যালোরি অর্থাৎ 920 কিলোক্যালোরি তাহলে এটাই আমাদের প্রশ্নের উত্তর যে তনিমার গৃহীত খাদ্য হতে মোট গৃহীত কিলোক্যালোরির পরিমাণ বা শক্তির পরিমাণ 920 কিলোক্যালোরি এর আলোকে দেখো 4 নম্বরের প্রশ্ন দেওয়া আছে
রোগে আক্রান্ত হয় বিশ্লেষণ করো দেখো তোমাদের বইয়ে পাঠ 6 এর উপরে একটি চার্ট দেওয়া আছে যে চার্ট অনুযায়ী তনিমার বয়স যেহেতু 5 বছর তাহলে তার দেহ প্রয়োজন 1500 কিলোক্যালোরি শক্তি অথচ সে গ্রহণ করে মাত্র 920 কিলোক্যালোরি শক্তি তার মানে অবশ্যই তার দেহে পর্যাপ্ত শক্তি বা খাদ্য থেকে প্রাপ্ত শক্তির ঘাটতি আছে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ঘনাকারে লিখতে পারি যে তনিমা তার বিহিত খাদ্য থেকে পায় 920 কিলোক্যালোরি শক্তি কিন্তু তার প্রয়োজন 1500 কিলোক্যালোরি শক্তি অর্থাৎ তার দেহে পর্যাপ্ত শক্তি বা খাদ্য থেকে প্রাপ্ত শক্তির ঘাটতি আছে আর এই কারণে তনিমা শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের অভাবজনিত রোগে আক্রান্ত হয় অর্থাৎ অর্থাৎ তোমরা শর্করার অভাবজনিত রোগ লিখে একটা কলম অর্থাৎ এরকম অর্থাৎ তোমরা লিখে দাও শর্করার অভাব জনিত রোগ লিখে কলম দিয়ে আন্ডারলাইন করে নিচে 1-2 পয়েন্ট করে তোমরা লিখে দাও আমরা তো জানি যে শর্করার অভাবে কি হয় শর্করার অভাবে বিপাকে সমস্যা দেখা দেয় শর্করার অভাবে কর্মশক্তি হ্রাস পায় শর্করার অভাবে শরীর দুর্বল হয়ে যায় শর্করার অভাবে হাইপোগ্লাইসেমিয়া রোগ হয় আর হাইপোগ্লাইসেমিয়া রোগ হলে মাথা ব্যথা মাথা ঘোরানো বমি বমি ভাব হৃৎকম্পন বেড়ে বা কমে যাওয়া এবং অতিরিক্ত ঘামের মতো সমস্যা হতে পারে আর যদি স্নেহ পদার্থের অভাব হয় বা যেহেতু তনিমা শরীরে স্নেহ পদার্থের অভাব আছে তাহলে একইভাবে আমরা লিখে দাও স্নেহ পদার্থের অভাব জনিত রোগ স্নেহ পদার্থের অভাবে কি হয় স্নেহ পদার্থের অভাবে ভিটামিন সঠিকভাবে দ্রবীভূত হতে পারে না ফলে দেহে ভিটামিনের ঘাটতি দেখা দেয় চর্মরোগ দেখা দেয় চামড়া খসখসে হয়ে যায় এবং দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যায় লিখে আমরা ওবিএসে নিচে লিখে দিতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাই তনিমার দেহে শর্করা এবং স্নেহের ঘাটতি থাকার কারণে সে শর্করা এবং স্নেহের বিভিন্ন অভাবজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে একইভাবে যদি প্রশ্নটা এটা না থেকে যদি এটা থাকতো যে উদ্দীপকে উল্লেখিত খাদ্য উপাদানগুলো তনিমার দেহে অত্যাবশ্যক বিশ্লেষণ করো তাহলে আমাদের উত্তর কি হতো স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আমরা লিখতাম যে তনিমার দেহের বা তনিমার গ্রহণকৃত খাদ্যগুলো হলো শর্করা এবং স্নেহ শর্করা এবং স্নেহ তনিমার দেহের অত্যাবশ্যক কারণ কি আমরা এখানে লিখে দিতাম শর্করার কাজ লিখে শর্করা আমাদের দেহে যে কাজগুলো করে শর্করা আমাদের দেহে কি কাজ করে শর্করা প্রধানত আমাদের কর্মশক্তি উৎপাদন করে শর্করা আমাদের বিপাকে সাহায্য করে শর্করা আমাদের দেহে সঞ্চিত থেকে প্রয়োজনে তাপ শক্তি উৎপন্ন করে শর্করা স্নেহের কাজকে সহজ করে শর্করা আমিষ জাতীয় খাবারকে তার কাজ থেকে অব্যাহতি দেয় গ্লাইকোজেন নামক শর্করা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে আর একইভাবে তুমি লিখে দাও স্নেহ পদার্থের কাজ স্নেহ পদার্থ আমাদের দেহে কি করে স্নেহ পদার্থ সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা করে সেটা হচ্ছে আমাদের দেহে তাপ উৎপাদন করে আমাদের দেহে তাপের অপচয় রোধ করে চর্বিতে দ্রবণীয় ভিটামিনদের দ্রবীভূত হতে সাহায্য করে ফলে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেয় না আমাদের ত্বক সুন্দর রাখতে সাহায্য করে আমাদের সৌন্দর্য বর্ধনে সাহায্য করে স্নেহ পদার্থ তাহলে তুমি একইভাবে স্নেহ পদার্থের কাজ লিখে নিচে লিখে দাও যে উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাই শর্করা এবং স্নেহ উভয়ই তনিমার দেহের জন্য অত্যাবশ্যক তাহলে এই যে আমি সৃজনশীল দিয়েছি এটা নমুনা সৃজনশীল এইভাবে এই স্নেহ শর্করা এবং আমিষ থেকে আরো সৃজনশীল হতে পারে এবং আশা করি কোনো সৃজনশীলে তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম